শুধু বিশ্বকাপ কেড়েই ক্ষান্ত হচ্ছে না আর্জেন্টিনা। এবার ব্রাজিলের গোল মেশিনকে কেড়ে নিয়ে নেইমারদের সর্বশান্ত করার পায়তারা চালাচ্ছে আলবিসেলস্তারা। ফুটবলে ব্রাজিল বনাম আর্জেন্টিনার ক্লাসিক দ্বৈরথের কথা কে না জানে। এবার একটুর জন্য দুই দলের দেখা হয়নি সেমিফাইনালে। কাতারে সদ্য সমাপ্ত বিশ্বকাপে হেক্সামিশনে এসেছিল সেলেসাওরা, তাই সামনাসামনি সাক্ষাৎ না হলেও বলা যেতেই পারে সাম্বার দেশের কাছ থেকে বিশ্বকাপ ছিনিয়ে নিয়েছে আর্জেন্টিনা। তবে শুধু বিশ্বকাপ ছিনিয়ে নিয়ে সন্তুষ্ট নন তারা। জানা যাচ্ছে এবার ব্রাজিলের এক তরুণ প্রতিভাকেও ছিনিয়ে নিতে চলেছে তারা। ব্রাজিলে জন্ম হওয়া 16 বছর বয়সী ফেলিপে রড্রিগেজ জেন্টিলে ওরফে ফিলিপিনিও ইতিমধ্যে সাড়া ফেলে দিয়েছে ইংল্যান্ডের বয়স ভিত্তিক ফুটবলে। এই বিশ্ব বালককে এখনই গোল মেশিন তকমা দেওয়া হয়েছে। প্রিস্টন নর্থ এন্ডের হয়ে খেলা 16 বছর বয়সী এই বিশ্ব বালক রীতিমতো গোল করার এক যন্ত্র হিসেবে প্রতিষ্ঠিত করেছেন নিজেকে। তাকে পেতে এখন মরিয়া হয়ে আছে ম্যানচেস্টার সিটি ও ইউনাইটেড, সঙ্গে এই দৌড়ে আছে লিভারপুলও। ব্রাজিলে জন্ম হওয়া সত্ত্বেও তাকে পেতে যাচ্ছে আর্জেন্টিনা, জানাচ্ছে স্থানীয় সংবাদ মাধ্যম। ফিলিপিনিওর জন্ম 2006 সালের 4 অক্টোবর, তার জন্মভূমি ব্রাজিলে, তবে তার বাবা মা দুজনই আর্জেন্টাইন। সে কারণে ফিলিপিনিওর কাছে ব্রাজিল আর আর্জেন্টিনা দুই দেশের নাগরিকত্বই আছে। সেই ফিলিপিনিও শেষ কিছুদিনে ইংলিশ বয়স ভিত্তিক ফুটবলে আগুন ঝরাচ্ছেন রীতিমতো। গত 9 ডিসেম্বর প্রিস্টন ইউনাইটেডের হয়ে রদারহ্যামের বিপক্ষে ম্যাচে খেলেছিলেন তিনি। সেই ম্যাচে একাই তিনি করেছিলেন 5 গোল, সব মিলিয়ে শেষ 10 ম্যাচে তিনি করেছেন 18 গোল। চলতি বছরের মাঝামাঝিতে ক্লাবটিতে যোগ দেওয়া এই বিশ্ববালক এমন পারফরমেন্স দিয়ে আকর্ষণে চলে এসেছেন ইংল্যান্ডের শীর্ষ ক্লাবগুলোর। তাকে পেতে চাইছে লিভারপুল, ম্যানচেস্টার সিটি ও ইউনাইটেড, সঙ্গে টটেনহ্যাম ও নিউক্যাসল ইউনাইটেডও তাকে দলে ভেড়াতে চাইছে। শেষমেশ হয়তো তিনি ইউরোপের শীর্ষ কোনো ক্লাবে খেলবেনও, তবে জাতীয় দলের দরজাও খুলে যাবে তার সামনে। তবে তখন ব্রাজিল আর্জেন্টিনার দ্বৈত নাগরিকত্বের কারণে কোনটাকে বেছে নেবেন তিনি, এ নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। আর্জেন্টিনার সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, তিনি জাতীয় 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের বেছে না নিয়ে লিওনেল মেসির আর্জেন্টিনাকেই বেছে নিতে পারেন। তার আভাস দিয়েছেন ফিলিপিনিও নিজেও। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করেছেন যাতে মিলেছে এই আভাস। সুদানা অ্যানালিটিক্সের তাকে নিয়ে করা একটি পোস্ট শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে। সেখানে জুড়ে দিয়েছেন আর্জেন্টিনার পতাকার দুটো ইমোজি। আর তাতেই ধারণা করা হচ্ছে ব্রাজিলকে নয় আর্জেন্টিনাকেই বেছে নিতে চলেছেন তিনি। দুটি দেশ থেকে একটিকে বেছে নেওয়ার এই ধরনের ঘটনা হর হামেশাই ঘটে ফুটবলে। তবে এই ঘটনার সবচেয়ে বড় সর্বনেশে বলি হতে পারত আর্জেন্টিনা নিজেই। যদি মেসি আর্জেন্টিনার হয়ে না খেলতেন তাহলে কি হতো, দুঃস্বপ্নেও ভাবতে চান না ফুটবল প্রেমীরা। জন্ম আর্জেন্টিনায় হলেও স্পেনের জার্সিটাও অবলীলায় গায়ে চাপাতে পারতেন মেসি। বার্সেলোনার একাডেমিতে বেড়ে ওঠা আরেক ফুটবলার থিয়াগো যেমন স্পেনের জার্সিতে বিশ্বকাপ খেলছেন, কিন্তু মেসির চিন্তা ভাবনা থিয়াগোর ভাই রাফিনহার মতো। বেড়ে ওঠা স্পেনে হলেও আন্তর্জাতিক ফুটবলের জন্য পিতৃভূমি ব্রাজিলকে বেছে নিয়েছেন রাফিনহা, ঠিক যেমনটা 2005 সালে মেসি করেছেন। স্প্যানিশ ফুটবল কর্মকর্তাদের অনুরোধের পরও আর্জেন্টিনার হয়েই খেলেছেন মেসি। বিসেন্তে দেল বক্সের এই নিয়ে এখনও আক্ষেপ রয়েছে, স্পেনকে বিশ্বকাপ ও ইউরো জেতানো এই কোচ যে খুব করেই মেসিকে স্পেন দলে চেয়েছিলেন। সর্বজয়ী স্পেন দলে মেসির দরকার ছিল কিনা এমন প্রশ্নের উত্তরেও দেল বক্সের দাবি, স্পেন জাতীয় দলে মেসি অবশ্যই বাড়তি কিছু যোগ করত। আমি স্প্যানিশ ফুটবল ফেডারেশনকে জোর দিয়ে বলেছিলাম যেভাবেই হোক মেসিকে স্পেনের হয়ে খেলতে রাজি করাতে, কিন্তু লিওনেলে সেটা চায়নি এবং আমাদের ফিরিয়ে দিয়েছে। সে তার দেশের হয়েই খেলতে চেয়েছে।